100 দিনের কাজের টাকা যারা খেটে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করেছিলেন, তাদের টাকাগুলো এই যে বিষ্ণুপুরে যিনি বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন বা দাঁড়িয়েছেন, তিনি কিন্তু বিগত 5 বছর ছিলেন কেন্দ্রীয় সরকারের সাংসদ। অর্থাৎ বলতে পারবে না কিন্তু যে কেন্দ্র সরকার থেকে ছিনিয়ে আনার সুযোগ পায়নি। আর তার আগের 5 বছর তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ দিয়ে, এই আপনাদের মতন মানুষরা সুযোগ দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন। অথচ 10 বছরে তিনি বিষ্ণুপুর লোকসভাকে রেজাল্ট দিলেন 0, গোল্লা। তাই এখন উনি যদি চেঁচায়, এখন উনি হাল্লা বল করছেন, কেন? ভোট এসে গেছে। আর ওনার কাছে কি চরিত্র জানেন তো? ভোট বড় বালাই, ভোট পেরোলেই উনি ভোট পাখির মতন পালাই পালাই। তাই এবার যখন ভোট চাইতে আসবে, জানেন আপনাদের যে প্রাপ্য ন্যায্য অধিকারের টাকাটা, 100 দিনের কাজের টাকাটা বা এই যে আবাসের টাকাটা, অনেক জায়গায় অসহায় মানুষেরা বলছে আমাদেরকে বাড়ির ছাদ নেই। দেখুন, মানুষের জীবনে 3টে জিনিস আমাদের সবার চাই, বেসিক নিডস, সেটা হলো খাদ্য, বস্ত্র আর বাসস্থান। তাহলে আজকে ভাবুন, 100 দিনের কাজের টাকাটা এই বিষ্ণুপুরের বিজেপির প্রার্থী, এই এমপি থাকাকালীন ওনারাই দিল্লিতে লিখেছেন যে বিষ্ণুপুর লোকসভার মানুষকে, ইন্দাসের মানুষকে, আমরুলের মানুষকে, এই শান্তাশ্রমের মানুষকে টাকাটা দেবেন না, আবাসের টাকাটা দেবেন না। কিন্তু কে দিচ্ছে আপনাদের? যেটা বিজেপি দেওয়ার কথা সেটা আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু 100 দিনের কাজের টাকাটা আপনাদেরকে পাইয়ে দিচ্ছেন এবং বাকি সবাই পেয়ে যাবেন। আর আবাসের টাকাটা সেটাও বিজেপির দেওয়া উচিত ছিল, কিন্তু এই বিষ্ণুপুরের বিজেপির পদপ্রার্থীরা, এরাই এমএলএ এমপি থাকাকালীন এবং আপনাদের ইন্দাসেও যিনি জিতেছেন এমএলএ, তারা লিখালিখি করে বলেছেন ইন্দাসের মানুষের বাড়ির টাকা আটকে দাও। তার ফলে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আবাসের টাকাও পাইয়ে দেবে আগামী মে মাস থেকে।